হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আমি রামিম হাসান, রামিম একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আমি আজ অনেক দিন পর আপনাদের জন্য খুবই চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। ফ্রেন্ডস, আপনারা আমার ডিসপ্লেতে ফেসবুকের একটি আইকন দেখতে পাচ্ছেন। সে আইকন দেখতে পেয়ে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি আজ একটি ফেসবুক কভার ফটো ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ডস, যদিও আজকের টিউটোরিয়ালটি একটু বড় হবে, ভিডিওটি একটু লং হবে, আশা করি আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে অনেক উপকার হবে এবং খুবই চমৎকার একটি ফেসবুক কভার ফটো ডিজাইন শিখতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চমৎকার ফেসবুক কভার ফটো ডিজাইনের কাজটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন ডিজাইনের কাজ শুরু করব। ফ্রেন্ডস, ডিজাইনের কাজ শুরু করার জন্য আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে এখন আমি এখান থেকে ফাইল অপশন থেকে একটি নিউ ডকুমেন্টস নেব। তার জন্য আমি নিউতে ক্লিক করলাম, অথবা কন্ট্রোল প্লাস এন দিলেও হবে। আমি কন্ট্রোল প্লাস এন দিয়ে অথবা নিউতে ক্লিক করে এখানে একটি নিউ ডকুমেন্টস নেব। নিউ ডকুমেন্টস নেওয়ার পর আমি এখান থেকে আমি আজকের যে ডিজাইনটি করব তার নেম এখানে ক্রিয়েট করব। ফ্রেন্ডস, আমি আজকের যে ডিজাইনটি করব সেটি হলো ফেসবুক কভার ফটো ডিজাইন। আপনারা অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন আমি এখন ফেসবুক কভার ফটো টাইপ করার পর আমি এখানে এখন সাইজ ক্রিয়েট করব। ফ্রেন্ডস, ফেসবুক কভার ফটোর কী সাইজ হবে, কত ইঞ্চি বাই কত ইঞ্চি বা কত পিক্সেল বাই কত পিক্সেল হবে সেটা দেখার জন্য আমি এখন গুগলে চলে যাব। ফ্রেন্ডস, আপনারা গুগলে ফেসবুক কভার ফটো সাইজ এটা লিখে যখন আপনারা সার্চ দিবেন তখন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তখন আপনারা দেখতে পারবেন যে ফেসবুক কভার ফটোর সাইজ হলো 820x312। 2021 সালে এই সাইজটি এখনও বলবৎ রয়েছে। আপনারা 820x312 দিয়ে ফেসবুক কভার ফটো ক্রিয়েট করলে আপনাদের ফেসবুকের পেজের মধ্যে অথবা আপনাদের ফেসবুক আইডির মধ্যে সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে, আপনাদের কোনো প্রবলেম হবে না। সো আমি এখানে 820x312 এখানে আমি দিয়ে দিতেছি, পিক্সেল সিলেক্ট করলাম, তারপর এখানে 820x312। ফ্রেন্ডস, তারপর আমি এখান থেকে একটি আর্টবোর্ড নেব। একটি আর্টবোর্ড নেওয়ার পর এখানে আর কোনো কাজ করতে হবে না, আমি সরাসরি মোর সেটিংসে ক্লিক করলাম। মোর সেটিংসে ক্লিক করে আমি একবার চেক করে নেই, আমি যেহেতু এটি প্রিন্ট করবো না সেহেতু আমি এখানে 8GB অপশন রাখলাম, আর অবশ্যই হাই 300 PPI রেখে আমি ক্রিয়েট ডকুমেন্টসে ক্লিক করলাম। ক্রিয়েট ডকুমেন্টসে ক্লিক করার পর আমার সামনে একটি আর্টবোর্ড, ফেসবুক কভার ফটোর যে সাইজ সেই সাইজ অনুযায়ী আমার সামনে একটি আর্টবোর্ড রেডি হয়ে গেল। এখন আমি এখানে আমার যে কাঙ্ক্ষিত ডিজাইন সেই ডিজাইন ডিজাইন করে আমি কভার ফটো ডিজাইনটি সম্পূর্ণ করব। ফ্রেন্ডস, আমি আজ কভার ফটোর ফেসবুক কভার ফটোর যে ডিজাইনটি করব তার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল নেব। রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আমি এখানে একটি শেপ ক্রিয়েট করব। এটি এই শেপটির মধ্যে আমি একটি কালার এখানে আমি দেব, তার জন্য সেই কালারটা আমি আজ থেকে
তিনটি কালারের মাধ্যমে আমি আজকের ডিজাইনটি করব। ফার্স্টে আমি যে কালারটি দেব সেই কালারটি আমি গুগল থেকে সার্চ করে নিয়ে আসি। আপনারা এরকম একটি কালারের আপনারা বার পেয়ে যাবেন। যদি আপনারা www.flatuicolors.com ক্লিক টাইপ করে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা এরকম একটি পেজ পেয়ে যাবেন, কালারের একটি পেজ পেয়ে যাবেন। এই সাইটটি হলো, আমি আবার বলতেছি, flatuicolors.com। এখানে আসার পর আপনারা একটি এরকম পেজ দেখতে পারবেন। তারপর আপনাদের ডিজাইনের যে কালারটি আপনাদের ডিজাইনের সাথে মানায় আপনারা সেই কালারটি এখান থেকে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখান থেকে যে কোনো কালার দিয়ে আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন। সো আমি এখান থেকে ব্রিটিশ প্লাটের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে আমি এই যে এই কালারটি নেব, এই কালারটি নেওয়ার জন্য আপনারা এখান থেকে কালার নেওয়ার জন্য এই যে আপনারা যখন যে কোনো একটি কালার উপরে মাউসটা রাখবেন তখন এখানে কপি অপশনটা বেশি উঠবে। সে কপি অপশনটা বেশি উঠলে সেখানে ক্লিক করলেই সেটা কপি হয়ে যাবে। আমি আজকে এখান থেকে যেই কালারটা এখান থেকে নেব সে কালারটা হলো এই কালারটি। এই আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন মাউসটি এখানে নিয়ে আসলাম তখন কপি অপশনটি বেশি উঠলো, আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি সরাসরি ইলাস্ট্রেটর ওপেন করা অবস্থায় সেখানে চলে আসলাম। আমি এখান থেকে স্টক কালারটা অফ করে দেই আর ফিল কালারটা রাখি। ফিল কালারের মধ্যে ক্লিক করে আমি কন্ট্রোল বি দিয়ে কালারের যে কুটটি সেটা আমি যেটা কপি করে আনলাম সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। সেখানে কালারের কুটটি পেস্ট করার পর আপনারা এখানে দেখতে পারবেন একটি হ্যাশ চিহ্ন আসে, এই হ্যাশটি আপনারা ডিলিট করে দিবেন। যে হ্যাশ এটা আমি ডিলিট করে দিলাম। হ্যাশটি ডিলিট করার পর আমি এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর অটোমেটিক যে আমার শেপটি আছে সেই শেপটির মধ্যে কালারটি বসে গেল। ফ্রেন্ডস, এখন আমি আমার এই আর্টবোর্ডটি কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। কন্ট্রোল টু দিয়ে লক করার পর আমি আবার রেক্টাঙ্গেল অপশনে ক্লিক করলাম। রেক্টাঙ্গেল অপশনে ক্লিক করে এখান থেকে আমি আরেকটি শেপ ক্রিয়েট করব। এই শেপটির মধ্যে আমি আরেকটি কালার দেব আর সেটিও আমি এই ফ্ল্যাট ইউআই কালারস এখান থেকে আমি নিব। তার জন্য আমি এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমি এখান থেকে সানফ্লাওয়ার, এই সানফ্লাওয়ারের যে কালারটা সেই কালারটা আমি এখান থেকে কপি করলাম। তারপর আমি আমার যে শেপটা আছে যে শেপটা আমি নিয়েছি সেই শেপটার মধ্যে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি এখান থেকে হ্যাশটা আমি ডিলিট করে দিয়ে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর সাথে সাথে আমার যে শেপটা সেই শেপটার মধ্যে কালারটি বসে গেল। ফ্রেন্ডস, এখন আমি আমার এই শেপটা একটু মডিফাই করবো। তার জন্য আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমি এখান থেকে এই যে আমার শেপটা আমি একটু মডিফাই করে নিতেছি। কন্ট্রোল অল্টার প্লাস শিফট দিয়ে আপনারা যখন মাউস ক্লিক করবেন তখন ছোট আনজুম হবে, আর যখন কন্ট্রোল প্লাস অল্টার ধরে আপনারা যখন কন্ট্রোল প্লাস শিফট ধরে যখন আপনারা ক্লিক করবেন তখন জুম হবে, আর যখন আপনারা কন্ট্রোল অল্টার প্লাস শিফট ধরবেন তখন এই যে জুম আউট হবে, আর যখন আপনারা কন্ট্রোল প্লাস শিফট ধরে যখন আপনারা ক্লিক করবেন তখন জুম হবে। ফ্রেন্ডস, আমি এখান থেকে আমি আবার রেক্টাঙ্গেল টুলে ক্লিক করলাম। রেক্টাঙ্গেল টুলে ক্লিক করে আমি এখান থেকে আরেকটি শেপ ক্রিয়েট করব। এই শেপটির মধ্যে আমি আরেকটি কালার দেব আর সেটি হলো এই যে পাম পিকেন। আমি এই পাম পিকেন এই কালারটি ক্লিক করলাম, কপি করার পর আমি এখানে ফিল কালার অপশনে ক্লিক করে তারপর আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি এখান থেকে হ্যাশটি কেটে দিয়ে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর সাথে সাথে
আমার শেপটির মধ্যে কালারটি বসে গেল। তারপর ফ্রেন্ডস, আমি আমার এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় অল্ট্রা ধরে একটি কপি করব। কপি করার পর আমি একটু ছোট করে দেই। দুইটা একসাথে সিলেক্ট করে অ্যালাইন, সরি, ফ্রেন্ডস আমি এই শেপটি আর একটু চিকন করে দিই। সরি, আমার এই শেপটি আর একটু বড় হবে। ফ্রেন্ডস, আমি এখন কন্ট্রোল প্লাস আর দিয়ে রুলার নেব। আমি রুলার নিয়ে আমার ডিজাইনটি একটু মডিফাই করতেছি, তার জন্য আমি আবার এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। দুইটা একসাথে সিলেক্ট করে আমি একটু মডিফাই করে দিতেছি। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, আমি আবার বলতেছি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি শেপটি মডিফাই করে দিতেছি। ফ্রেন্ডস, তারপর আমি আবার এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় অল্টার ধরে কপি করলাম। কপি করে এটা ছোট করে দিই। আমি কন্ট্রোল প্লাস অল্টার দিয়ে এই শেপটি লক করে দিই, তারপর অল্টার ধরে আরেকটি কপি করি। তারপর আমি এই শেপটি আরেকটু ছোট করে দিই।
থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট অল্টার ধরে একটি কপি করব। তারপর রুলার দিয়ে সরি দুইটা শেপ এক সমান করে দিই। তার জন্য আমি এখান থেকে সরি ফ্রেন্ডস, মোটামুটি আমার এই পাশের ডিজাইনটা কমপ্লিট। আমি সবগুলি ডিজাইন একসাথে সবগুলি শেপ একসাথে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। তারপর এখন আমি কন্ট্রোল অল্টার প্লাস টু দিয়ে আনলক করে এটা একটু নিচে নামিয়ে দেবো। সরি ফ্রেন্ডস, আমি এখন এখানে আইকন বসাবো। ফ্রেন্ডস, তার জন্য আমি আইকন ডাউনলোড করব। ফ্রেন্ডস, আমি আইকন ডাউনলোড করে এখানে ডাউনলোড করে সময় কমের জন্য ভিডিও শর্ট করার জন্য আমি এখানে আইকন ডাউনলোড করে রেডি করে রাখছি। আমি জাস্ট এই আইকনগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে ছোটো করে বসিয়ে দেবো। ফ্রেন্ডস, আপনারা অনেকে আবার জানতে চাবেন যে আমি আইকন কোথায় থেকে ডাউনলোড করলাম, তার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাই। আপনারা গুগলের মধ্যে গিয়ে www.flataicon.com লিখে সার্চ করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ফ্ল্যাট আইকন নামের একটি পেজ আসবে, একটি সাইটে আপনারা প্রবেশ করতে পারবেন। এখানে আসার পর আপনারা আপনাদের যে আইকন দরকার সেটি লিখে আপনারা সার্চ করতে পারবেন, যেরকম ফেসবুক।
আপনি যখন ফেসবুক লিখে সার্চ করবেন তখন আপনাদের সামনে এরকম অনেকগুলো আইকন চলে আসবে। তখন আপনারা যে আইকনটির উপরে আপনারা এই মাউসের পাসওয়ার্ডটি রাখার পর আপনারা যখন দেখবেন এরকম একটি গ্রিন কালারের ডাউনলোড অপশন আসবে, তখন আপনারা এই এই আইকনটি ডাউনলোড করতে পারবেন। আপনারা এটি ডাউনলোড করতে পারবেন না, কারণ এটি প্রিমিয়াম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাও ডাউনলোড করা যাবে না, এটাও ডাউনলোড করা যাবে না, এটাও ডাউনলোড করা যাবে না, এটাও ডাউনলোড করা যাবে না। আপনারা এটা ডাউনলোড করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন। সো আপনারা এরকম আপনারা যেই আইকনটি ডাউনলোড করা যায় ফ্রিতে, সেই আইকনের উপর আপনারা যখন মাউসটি রাখবেন তখন এরকম একটি ডাউনলোড অপশন আসবে। তখন এই অপশনটি আসার পর আপনারা এই এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ডাউনলোডের, সেই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে যখন এরকম একটি পেজ আসবে তখন আপনারা প্রিমিয়াম ডাউনলোডে ক্লিক না করে আপনারা ফ্রি ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন। আমি আবার বলতেছি, আপনারা ফ্রি ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন আপনাদের এখানে আপনাদের কম্পিউটার বা মাউসের এখানে এই যে আমার আইকনটি এখানে ডাউনলোড হয়ে গেল। এই যে আপনার এখানে ডাউনলোড হয়ে গেল। আপনারা এখান থেকে আপনাদের ইলাস্ট্রেটর অথবা ফটোশপে নিয়ে তারপর আপনারা আপনাদের আপনাদের যে কাজ আপনারা যে ডিজাইনের মধ্যে ইউজ করবেন সেখানে আপনারা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো ফ্রেন্ডস, আমি এখানে আইকনগুলি সাজিয়ে নিতেছি। সবগুলো একসাথে সিলেক্ট করে আমি একবার অ্যালাইন করে নিই। ফ্রেন্ডস, এখন আমি টাইপগুলি সিলেক্ট করলাম। টাইপগুলি সিলেক্ট করে আমি এখানে ফেসবুক ফেসবুক লেখাটি টাইপ করব, ফেসবুক। ফ্রেন্ডস, আপনারা আপনাদের ডিজাইনের মধ্যে যে কোনো ধরনের ফ্রন্ট ইউজ করতে পারবেন। আমি আজকে যে ফ্রন্ট ইউজ করব সেটি হলো, এখান থেকে আমি একটি ফ্রন্ট চয়েস করে নিই, আমি রোবোটো। আজকে আমি জাস্ট সিম্পল হিসেবে আমি রোবোটো ফ্রন্টটি ইউজ করলাম। আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনারা যে কোনো ফ্রন্ট আপনারা ইউজ করতে পারবেন আপনাদের ডিজাইনের মধ্যে, কোনো প্রবলেম নাই। সো ফ্রেন্ডস, আমি আজকে রোবোটো এই ফ্রন্টটি আজকে ডিজাইনের জন্য চয়েস করলাম। আমি এখানে টুইটার টাইপ করলাম আর এখানে আমি লিঙ্কডইন টাইপ করলাম। আমি জাস্ট সিম্পল হিসেবে আপনাদের বলতেছি, আপনাদের যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা টুইটার অ্যাকাউন্টটা দিয়ে দিবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই দিয়ে দিবেন, লিঙ্ক যদি লিঙ্কডইন থাকে তাহলে তার অ্যাকাউন্ট দিয়ে দিবেন। আপনারা যেই সোশ্যাল মিডিয়াতে, অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের সাইট আছে, আপনারা যেই যেই অ্যাপসে বা যেই যেই ইয়াতে
সোশ্যাল মিডিয়াতে আপনাদের লিঙ্ক আছে বা আপনাদের আইডি আছে, সেই আইডি আপনারা আপনাদের ফেসবুক কভার ফটোতে আপনারা দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনারা পার্সোনাল নাম্বার দিতে পারবেন, লোকেশন দিতে পারবেন, আপনাদের যেখানে ইচ্ছা, আপনি যেই যেই কোম্পানিতে অথবা যে যেখানে জব করেন, যেখানে চাকরি করেন, সেখানের লোকেশন বা সে কোম্পানির নাম দিতে পারবেন। আপনাদের যে যা প্রয়োজন সব আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো ফ্রেন্ডস, আমার আরেকটু ডিজাইন বাকি রয়েছে, সে তার জন্য আমি এখানে আবার রেকট্যাঙ্গল টুল ক্লিক করলাম। সেখান থেকে আমি একটি শেপ ক্রিয়েট করলাম, শেপের কালারটা চেঞ্জ করে দেই। এই শেপটি আমি আপনারা দেখতে পাচ্ছেন, এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আপনার চার কোণার মধ্যে একটি চিহ্ন দেখা যাচ্ছে, গুল গুল। এই চিহ্নের মধ্যে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এরকম একটি শেপ ক্রিয়েট হয়ে যাবে। আমি এই শেপটির মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করব, তার জন্য আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। আপনারা এখান থেকে উইন্ডো থেকে এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করার পর, এই যে আমার এখানে গ্রেডিয়েন্টের মধ্যে যে কালার ছিল সেই কালার দিয়ে গ্রেডিয়েন্ট হয়ে গেছে। কিন্তু আমি এখানে যে কালারটি ইউজ করব সেটি হলো, আমি এখানে ইউজ করব সানফ্লাওয়ার কালার। আর এখানে ক্লিক করব, এখানে ইউজ করব এই কালারটি। দুইটি কালারের সমন্বয়ে আমি আজকের গ্রেডিয়েন্টটা করব। ফ্রেন্ডস, আমার গ্রেডিয়েন্ট ক্রিয়েট করার কাজ শেষ। আমি এখন শিফট অল্টার ধরে তারপরে কন্ট্রোল এফ, এটা আমি কপি করব, কপি যে আমি কপি করলাম। তারপর এডিটের মধ্যে আমি পেস্ট ইন ফ্রন্ট, আমি যখন পেস্ট ইন ফ্রন্টের মধ্যে আমি পেস্ট করব, তখন আমার যে পেস্টের যে কপিটা সেটা হুবহু ওই ডিজাইনের উপরই পড়বে। সেটা আমি ফিল কালারটা ইষ্ট কালার করে দিই, ইষ্ট কালার করে আমি ইষ্ট কালারটাও হোয়াইট কালার করে দিই। হোয়াইট কালার করে দিয়ে আমি 1 PT বাড়িয়ে দিই। ইষ্ট কালারটা আমি আমার যেই গ্রেডিয়েন্টের যে শেপটি যে শেপটির উপরে উঠিয়ে দিই। তারপর আমি
তোমার যে আমি আরেকটু পিটি বাড়িয়ে দিই, দুই পিটি করে দিলাম। তারপর আমি এখানে আমি একটি আমি এখানে একটি পিকচার একটি ইমেজ বসাবো, তার জন্য আমি আবার এখান থেকে ইলিপস টুলসে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর আমি শিফট প্লাস অল্টার ধরে একটি শেপ ক্রিয়েট করব। তার আগে এই গ্রেডিয়েন্ট শেপটি দুইটা একসাথে সিলেক্ট করে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। তারপর আমার এই শেপটি আমি এই শেপটির মধ্যে আমি একটি ইমেজ বসাবো। এখন স্টক কালার আছে, আমি সেটা ফিল কালার করে দিই। ফিল কালার করে আমি একটি পিক নিয়ে আসি। ফ্রেন্ডস, এই পিকটি আমি ইউজ করব। এই পিকটি আমি গুগল থেকে সার্চ করে এখানে ডাউনলোড করে রাখছি। আমি এখন ক্লিপিং মাস্ক করব, তার জন্য আমি এই শেপটি আমার উপরে উঠাতে হবে। তার জন্য সিলেক্ট থাকা অবস্থায় অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে ব্রিং ফ্রন্ট, তারপর এই দুটি একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। তারপর এখান থেকে আমাদেরকে যেতে হবে লেয়ার্স, লেয়ার্সে গিয়ে তারপর এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমি এই যে পিকচার, এই পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্ট্রোল আমি শিফট প্লাস অল্টার ধরে আমার পিকটা একটু ছোট করে দিই। আমি এই পিকটি বসাবো। ফ্রেন্ডস, আমি আবার কন্ট্রোল প্লাস টু দিয়ে এই পিকটি লক করে দিই। তারপর এখান থেকে আবার রেক্টাঙ্গল ইলিপস টুল নিয়ে আমি আরেকটি শেপ ক্রিয়েট করব। এটি আমি ফিল কালারটা আমি স্টক কালার করে দিই। স্টক কালার করে তারপর আমি এটা এখানে বসিয়ে দেব। সেটা আমি টুপিটি করে দিই। সিলেক্ট থাকা অবস্থায় অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট। তারপর দুটো একসাথে সিলেক্ট করে গ্রুপ গ্রুপ করে আমরা পিকটা সুন্দরভাবে বসিয়ে দেব। কন্ট্রোল অল্টার টু দিয়ে লক করা ছিল আগেই, আমি আবার এটা লক করে দিই। তারপর দুইটা একসাথে সিলেক্ট
ফ্রেন্ডস, এখন আমি এখানে আরেকটি পিক আমি কন্ট্রোল অল্টার টু দিয়ে আবার আনলক করে এটি লক করে সম্পূর্ণ একসাথে সিলেক্ট করে একটু এ পাশে নিয়ে আসি। তারপর সম্পূর্ণ একসাথে সিলেক্ট করে আবার লক, তারপর এখান থেকে আমি আরেকটি পিক, এখানে আরেকটি পিক দেব। শিফট প্লাস অল্টার ধরে, জাস্ট শিফট প্লাস অল্টার ধরে একটু ছোট করে দেব। তারপর ফ্রেন্ডস এই পিকটি কন্ট্রোল প্লাস টু দিয়ে লক করে দেই। তারপর এখান থেকে আরেকটি রেক্টেঙ্গল টুল নিয়ে ফিল কালারটা স্টক কালার করে দেই, এখান থেকে হোয়াইট 2 PT। তারপর অ্যারেঞ্জমেন্ট ফ্রেন্ডস আমার ডিজাইনের কাজ মোটামুটি প্রায় শেষ, এখন আমি শুধু নেম ট্যাগ ক্রিয়েট করব। তার জন্য ফ্রেন্ডস এই দুইটা শেপ আমি সিলেক্ট করে কন্ট্রোল প্লাস অল্টার, তারপর এটা লক, সবগুলো একসাথে সিলেক্ট করে তারপর টাইপ টুল সিলেক্ট করলাম, টাইপ টুল সিলেক্ট করার আগে সবগুলি কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। তারপর ট্যাব টুল সিলেক্ট করলাম, এখান থেকে নেম ক্রিয়েট। এখান থেকে রেগুলার থেকে বোল্ড 18 থেকে তারপর টাইটেল,
টাইটেল বোল থেকে রেগুলার সরি, আর এখানে দুটো একসাথে সিলেক্ট করে অ্যালাইন, তারপর ফ্রেন্ডস আমার এখন ডিজাইনের কাজ প্রায় শেষ। আমি এখন জাস্ট আমার যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের নামটি ক্রিয়েট করেই আমার ডিজাইনের কাজ শেষ করে ফেলব। আপনারা ইচ্ছা করলে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন। রামিম একাডেমি অবশ্যই বোল্ড হবে, আর এটা আরেকটু বড় হবে। এখান থেকে বাড়িয়ে নিতেছি ফ্রন্ট সাইজটা 48, এখান থেকে আমি ফ্রন্টটা চেঞ্জ করে নেই, ফ্রন্টটা চেঞ্জ করে আমি এই ফ্রন্টটি দেই। আমি এখান থেকে নেম ট্যাগ কালারটা চেঞ্জ করে এই কালার দেই, তারপর এখান থেকে আইড্রপার টুল দিয়ে কালার চেঞ্জ, এখান থেকে 48 থেকে 60 হবে না, 55 রাখি, 55 বড় হয়ে যাচ্ছে, 50, তারপর স্লোগানের ফ্রন্ট রোবোটো সাইজ 20, লুক অ্যান্ড লার্ন, এটি হলো রামিম একাডেমির স্লোগান। রেগুলার থেকে বোল্ড, ফ্রেন্ডস এখানে আমি ওয়ান স্পেস করে ফাঁকা করে দিই, দুইটা একসাথে সিলেক্ট করে অ্যালাইন। তারপর ফ্রেন্ডস এই যে এ আইকনগুলো একসাথে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে কালার চেঞ্জ, কন্ট্রোল টু দিয়ে লক, তারপরে এগুলি একসাথে সিলেক্ট করে ফ্রেন্ডস আমার ডিজাইনের ফেসবুক কভার ফটো ডিজাইন করার কাজ শেষ। আশা করি ডিজাইনটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস করবেন, আর যদি আপনাদের ফ্রেন্ডসদেরকে এই ফেসবুক কভার ফটো ডিজাইনটি আপনাদের দেখাতে চান অবশ্যই আপনারা শেয়ার করবেন। ফ্রেন্ডস তার আগে আমি আপনাদেরকে
আমি ক্লিপিং মাস্ক করে আপনাদেরকে দেখা দিতেছি। আমি জাস্ট রেকটাঙ্গেল সিলেক্ট করে তারপর এখান থেকে উপর দিয়ে একটি শেপ নিলাম, তারপর কন্ট্রোল প্লাস অল্টার দিয়ে সবগুলো আনলক করলাম। আনলক করার পর সবগুলো একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, আজকের ফেসবুক কভার ফটো। তারপরে ক্লিপিং মাস্ক করার পর এখান থেকে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এক্সপোর্ট এসে গিয়ে তারপর আমি ডেস্কটপে একটি পিএনজি, একটি পিএনজি করে নিই এক্সপোর্ট। আমি একটি পিএনজি ফাইল করে নিলাম। তারপর আমি এখান থেকে আরেকটু মডিফাই করব, কন্ট্রোল জেড। ফ্রেন্ডস, আমি এখান থেকে লাইন সিগমেন্ট তুলে নিলাম, তারপর আমি এখান থেকে স্টক কালারটা হোয়াইট টুপিটি। শিফট, শিফট ধরে সবগুলো একসাথে সিলেক্ট করে গ্রুপ, তারপর সবগুলো ডিজাইন একসাথে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস অল্টার দিয়ে আনলক করে সবগুলো শুধু এই আমার যে এই শেপটি, সবচেয়ে নিচের যে শেপটি, এই শেপটি আমি কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। তারপর এই সবগুলো একসাথে সিলেক্ট করে গ্রুপ, তারপর এটি এখানে রেখে তারপর আমি যেই সবগুলি একসাথে গ্রুপ করছিলাম সেটি আমি পুরো উঠে দিই। এখান থেকে আমি আবার রেকট্যাঙ্গেল টুল নেব, তারপর এখান থেকে কপি, সরি শেপ, তারপর এখান থেকে স্টক কালারটা রিমুভ হয়ে ফিল কালারটা অন হবে। সবগুলি একসাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। ফ্রেন্ডস, আমি আপনাদের যেই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগে আপনারা সেই ডিজাইনটি করতে পারবেন, নো প্রবলেম। আমি এই ডিজাইনটিরও একটি ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস টু দিয়ে আরেকটি আমি আরেকটি
পিএনজি ফাইল করে নিলাম। ফ্রেন্ডস, আমার ফেসবুক কভার ফটো ডিজাইন করার কাজ শেষ। আশা করি ডিজাইনটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমি এরকম নতুন নতুন ডিজাইন কিছুদিন পর পর আমি এরকম নতুন নতুন ডিজাইন করে থাকি এবং ইউটিউবে আপলোড দিয়ে থাকি। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও লিংক বা ডিজাইন আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যেন আমি এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিও লিংক এবং নোটিফিকেশন পেয়ে যান। ফ্রেন্ডস, আশা করি আপনাদের কাছে ডিজাইনটি খুব ভালো লাগছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ফ্রেন্ডস, তাহলে আজকের মতো বিদায় নিতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Tell me that you love me, even if it's fake.